অকারণে মারতে এলে মুখ বুঝে না সই, অকারণে মারতে এলে মুখ বুঝে না সই, ভয় পেয়ে সরে যাওয়ার মেয়ে আমি নই। তো আমার সাথে এতদিন কী কী ঘটেছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, পারছি না, একটাই কারণে, কেসটা কোর্টে উঠে গেছে। আর কোর্টের উপরে কেউ না সেটা সবাই জানে, আমার আইনের উপর পুরো ভরসা আছে। সমস্ত তথ্য প্রমাণ আমি আইনের কাছেই তুলে ধরবো, আর আশা রাখছি আমি সুবিচার পাবো। আমার নামে কেউ কেস চাপিয়েছে বলে আমি একেবারেই ঘাবড়ে যাইনি, বরং নিজেকে আরও অনেক বেশি স্ট্রং বানাচ্ছি, কারণ অনেকটা লড়াই আমাকে একাই লড়তে হবে। তোমরা অডিয়েন্স, তোমরা জানো আমি নির্দোষ, আর কোর্টে আমি সেটাই প্রমাণ করব, নিজেকে নির্দোষ প্রমাণ করব। তোমরা যে পরিমাণ আমাকে সাপোর্ট দিচ্ছ আমি অনেক শক্তি পাচ্ছি। কেউ একজন আমার নামে FIR করে ভিডিও বানিয়েছে, আর কিছু মানুষ সত্যি মিথ্যা বিচার না করে আদৌ আমার দোষ আছে কি নেই সেটা না বুঝে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে, আমাকে লিটারালি মরতে বলেছে কিছু মানুষ। তার ভিডিও দেখে ইনফ্লুয়েন্স হয়ে মানুষ এই ধরনের কমেন্ট করেছে, বাট তাও তার নামে FIR করব না। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড হার। তো যাই হোক, এই পুরো কন্ট্রোভার্সিতে বেশিরভাগ অডিয়েন্সই আমার সাপোর্টে, বাংলার ছোট বড় অনেক ক্রিয়েটর আমার পাশে দাঁড়িয়েছে। রি, তোমার পাশে আছি। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। রি পাশে আছি, রি রি পাশে আছি। রিদি ভাই, আমরা তোমার পাশে আছি, খেলা যখন শুরু হয়েছে ভালো করেই হোক। রি তোমার পাশে আছি, রি তোমার পাশে আছি, রি তোমার পাশে আছি। রিদি, আমরা তোমার পাশে আছি। এই রি তোমার পাশে আছি। আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করলে যদি কেউ FIR করে দেয় তাহলে এর থেকে খারাপ কিছু হতে পারে না। এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ সবই বোঝে, রোস্টিং যদি পার্সোনাল অ্যাটাক না হয় তাহলে ঠিক আছে, রোস্টিং এটা একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। আমার মনে হয় না এখানে কোনো পার্সোনাল অ্যাটাক হয়েছে, তো পাশে আছি রি। তো আমি ইউজিংরি, আমি এটাই বলবো, আমি সবসময় তোমার পাশে আছি, তুমি এগিয়ে চলো। সেটাই বলতে চাই রি, আই এম হেয়ার উইথ ইউ, নট ফর হু ইউ আর, ফর হোয়াট ইউ আর। অনেক দিন ধরে দেখছি, প্রথম প্রথম তো রোস্টারদেরকে স্ট্রাইক দিচ্ছে, এখন আবার দেখছি একটু কিছু তাদের ব্যাপারে বলে দিলে পুলিশ কেস করে দিচ্ছে। রি তোমার সাথে আমি আছি। অ্যামেজিং রি ভিডিওটা পুরোটা আমি দেখেছি। এই ক্ষেত্রে ভাই পুরো কন্ট্রোভার্সিটা একতরফা ভাই, এখানে অ্যামেজিং রির পুরোটাই মানে অ্যামেজিং রির দিকেই ঝুঁকে আসে, এবং সাপোর্ট অনেকটাই সাপোর্ট করি ভাই অ্যামেজিং রিকে আমি। সো এটাই যে অ্যামেজিং রি, তুমি চিন্তা করো, তোমার পাশে আমরা রয়েছি এবং সমস্ত রোস্টিং কমিউনিটি রয়েছে। থ্যাংক ইউ ভাই লোক আমাকে এত সাপোর্ট করার জন্য। কেসটা হয়তো আমাকে একাই লড়তে হবে, বাট তোমরা এত সাপোর্ট করছো বলে আমি অনেক মানসিক শক্তি পাচ্ছি। আমাকে এই কেসটা লড়ে জিততে হবে, না হলে এরপর থেকে তো রোস্টিং কমিউনিটি উঠে যাবে। কেউ যদি সোশ্যাল মিডিয়াতে হাগু করে আর রোস্টাররা যদি বলে ওই দেখো হাগু করছে, তাহলেও তো যে কেউ FIR করে দেবে। তাই এই কেসটা লড়ে আমাকে জিততেই হবে, আমি আর পেছনে সরে আসবো না। এই মাথা ফাঁসির দড়ি হাসি মুখে পড়ে নেবে, তবুও এদের কাছে মাথা নত করবে না। আর সবশেষে আমি একটাই কথা বলবো, আমি আমার ভিডিওতে যা বলেছি সবটাই লজিক্যাল। আমার অডিয়েন্স জানে আমি সত্যি কথা বলেছি, বাংলার ক্রিয়েটাররা জানে আমি সত্যি কথা বলেছি, আর যে সত্যি কথা বলে তার সাথে অলওয়েজ ভগবান থাকে, আর যার সাথে ভগবান থাকে তার কিসের ভয়? ক্রাইম যখন করিনি কেন পাবো ভয়? ক্রাইম যখন করিনি কেন পাবো ভয়? সৎ পথে থাকবো আমি, হবেই হবে জয়।